হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, দেখা যায় আমাদের মোবাইলে যখন কল আসে আমরা কিন্তু কোনো ছবি এখানে দেখতে পাই না এই কলের ব্যাকগ্রাউন্ডে। তাই এখানে চাইলে আপনার নিজের এখানে ফটো একটি অ্যাড করতে পারবেন, একদম সহজ। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলেই আপনারা সেটিং করতে পারবেন। আর এটি সেটিং করলে যখনই আপনাকে কেউ কল করবে কিংবা আপনার মোবাইলে ফোন আসবে, তখন ব্যাকগ্রাউন্ডে এরকম ভিডিও সহ আপনি অ্যাড করতে পারবেন। কারণ কল আসার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি প্লে হবে, যে কেউ দেখলে অবাক হবে এবং আপনার কাছ থেকে নেওয়ার জন্য বাধ্য হবে। কারণ এটি কিন্তু সবাই কিন্তু সেটিং করতে পারে না, একদম সহজ। তাই কষ্ট করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে এরকম কল স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে ভিডিও এবং ফটো অ্যাড করে নিন, আপনার নিজের ফটো, যে কোনো ফটো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফটো রয়েছে যেগুলো এখান থেকে ফ্রি আপনারা ইউজ করতে পারবেন। আর সাধারণত আমাদের মোবাইলে কিন্তু এইভাবে অপশন দেওয়া নেই যেখানে আমরা নিজেদের ফটো সেট করব কল স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে কিংবা ভিডিও। তাই এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপনার মোবাইলের কল স্ক্রিনে ভিডিও আর ফটো সেটিং করে নিন। তবে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওটি দেখার সময় এখানে ক্লিক করে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে বলবেন না। এই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন, এবং নিচে পাবেন কমেন্ট সেকশন, এখান থেকে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন, লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, এই ধরনের কমেন্ট করে এই যে একটি অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার মোবাইলে কল আসলে ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ফটো অ্যাড করবেন কিংবা ভিডিও অ্যাড করবেন, তার জন্য আপনাদেরকে একদম ছোটো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, ভিডিও শেষে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি অন করলে টিক ইন্টারফেস এরকম আসবে, আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে নিউ, তারপর হট, এখানে ক্লিক করলে বিভিন্ন কল স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন রয়েছে। এই যে দেখুন, কল আসলে এই অ্যানিমেশনগুলো প্লে হবে। আর আপনি যখন প্রথম একটি ওপেন করবেন তখন এখানে লোডিং দেখাবে, এটি একটি ভিডিও, তখন এই ভিডিওটি লোডিং হলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তারপর রয়েছে টপ, এই যে এখানে টপ বারে এখানে অনেকগুলো রয়েছে যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এই যে নিউ অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখানে একটি লেখা রয়েছে ডি থিম, এই অপশনটিতে ক্লিক করলে এই যে দেখুন এখানে আমি সেটিং করে রেখেছি, আপনারাও ঠিক এরকম আমার মতো সেটিং করে রাখবেন, তখন একটি করে ব্যবহার করবেন। এই যে দেখুন ডি থিম, এখানে ক্লিক করবেন, প্লাস আইকনটিতে ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার মোবাইলের গ্যালারি শো করবে, গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো ইমেজ অথবা আপনার ফটো এখানে অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে আমি এই ফটোটি দিয়ে দেখাচ্ছি, এখান থেকে ক্রপ করে নেবেন, তারপর এই যে ডান লেখা রয়েছে এখানে ক্লিক করুন, এই যে দেখুন এখানে অপেক্ষা করুন, তারপর সেট এস ডিফল্ট, এই যে দেখুন এখানে লেখা রয়েছে। অথবা আপনি চাইলে আলাদা আলাদা কন্ট্যাক্ট নাম্বারেও সেট করতে পারবেন, এই আলাদা কন্ট্যাক্ট নাম্বারে সেট করারও অপশন দেওয়া রয়েছে। এই যে নিচে কর্নারে এখানে দেখুন, এখানে ক্লিক করলে আপনার মোবাইলের কর্নারে এখানে এই যে দেখুন ক্লিক করলে নাম্বার বেরিয়ে আসবে, তারপর এখান থেকে অ্যাড করে দিবেন। আর যদি কোনো অ্যাড আসে অ্যাডগুলো কেটে দিবেন, যেহেতু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফ্রি এখানে অ্যাড আসতে পারে। এখন আমরা অন্য একটি মোবাইল দিয়ে কল দিয়ে দেখব যে কল স্ক্রিনটি কেমন দেখা যায়। তো এরকম কালারফুল আপনি যদি কল স্ক্রিন অ্যাড করেন কিংবা ভিডিও অথবা আপনার ফটো, যে কেউ কল করলে আপনার মোবাইলের দিকে সবাই তাকিয়ে থাকবে এবং আপনার মোবাইলটি অন্যরকম হয়ে যাবে এবং অনেকটা স্মার্ট হয়ে যাবে। তাই দেরি না করে এখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যখন আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, টাইটেলের পাশে একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে, এখানে থাকবে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। ভিডিওটি ভালো করে লাইক দিন, সবাই ভালো থাকুন, টেক কেয়ার।